তোমার আমার রান্নাঘর চ্যানেলে আমি রেখা, আর আজকে আমি একটা মজাদার টক ঝাল রেসিপি নিয়ে এসেছি, আমি চাটনি। তো আম আমি এরকমভাবে কেটে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তেল গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষে ফোড়ন, দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো আম। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, ভালোভাবে একটু কষে নেব। কষে নেওয়া হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনির সাথে আমটাকেও ভালোভাবে কষে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঢাকা দিয়ে হতে দেব। ঢাকনাটা খুলে নেব। একদম সেদ্ধ হয়ে গেছে, হয়ে গেছে আমের চাটনি। গ্যাসটা অফ করে দেব, নামিয়ে নেব। খুবই সুন্দর দেখতে হয়েছে, খেতে খুবই ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত, আবার আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।